চাইলে তিনি কোনো নামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতেই পারতেন, বা অর্থনীতি নিয়ে গবেষণা করে ভালো মাইনের একটা চাকরি করে নিশ্চিন্ত জীবন কাটাতে পারতেন। কিন্তু নয়াদিল্লির অভিজাত সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতি স্নাতক ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস সহ স্নাতকোত্তর এবং পিএইচডি করা সীতারাম ইয়েচুরি বেছে নিয়েছিলেন বাম রাজনীতিকে। তার প্রতিপক্ষ শিবিরও বলে, ভাগ্যিস, না হলে রাজ্যসভায় এমন মুগ্ধ করা বক্তৃতা থেকে বঞ্চিত হতেন তারাই। অগাধ পাণ্ডিত্য, বাগ্মিতা এবং সবাইকে নিয়ে চলার মানসিকতার কারণে সীতারাম ইয়েচুরির সখ্য ছিল সমস্ত দলের সঙ্গে, আর এভাবেই তিনি হয়ে উঠেছিলেন সিপিএমের মুশকিল আসান, ক্রাইসিস ম্যানেজার। রাজনৈতিকভাবে সিপিএমের এই দুর্দিনে সেই জায়গা পূরণ করবে কে? সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদকের স্মরণ সভায় বারবার উঠে এলো সেই প্রশ্নটাই। কর্নেল সীতারাম ইয়েচুরি যেমন সিপিআইএমের সর্বোচ্চ নেতা ছিলেন, তেমনি দেশের বামপন্থী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছিলেন। তার এই আকস্মিক মৃত্যু পার্টি এবং দেশের গণসংগ্রামের পক্ষে এক মর্মান্তিক আঘাত। যারা একটা জাস্ট ইকুইটেবল সোসাইটি চাই আমরা, যেটা ন্যায়ের উপরে, যেটা সাম্যের উপরে প্রতিষ্ঠিত হবে, সেই ব্যবস্থার পক্ষে যারা, তাদেরকে যখন ডিজার্ভ করার চেষ্টা করা হচ্ছিল, তখন কমরেড সীতারাম হাতিয়ারকে শানিত করে দিয়েছেন। আমাদের দায়িত্ব সেই হাতিয়ারকে প্রয়োগ করা, তার প্রয়োগের মধ্য দিয়ে তার প্রতি আমাদের শ্রদ্ধা। নয়াদিল্লির তালকাটরা স্টেডিয়ামে সীতারাম ইয়েচুরি স্মরণসভায় রাহুল গান্ধী বলেছিলেন, ইন্ডিয়া জোটের মধ্যে যথার্থ সেতুবন্ধনের কাজ যিনি করতেন তিনি সীতারাম ইয়েচুরি। অবিজেপি দলগুলির নেতাদের প্রত্যেকের কথায় উঠে এসেছিল ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ সম্পর্কে সীতারাম ইয়েচুরির গভীর শ্রদ্ধার কথা। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। কত ব্যাপকতম ঐক্য আমি গড়ে তুলতে পারলাম, ফ্যাসিবাদ এখনকার চেহারায় যাকে নয়া ফ্যাসিবাদ বলা হয়, কেমন করে লড়তে হবে তার কি খবর, লাইন হবে রণকৌশলগত লাইন, ব্যাপকতম প্রতিরোধ গড়ে তোলবার যে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে, এসব আমরা যদি আন্তরিকভাবে গ্রহণ করতে না পারি, প্রয়োগ করতে না পারি, তাহলে সীতারামকে স্মরণ করে কিছু লাভ নেই। আসুন আমরা সে কাজটাই করি। দক্ষিণপন্থী সাম্প্রদায়িক ফাসিবাদী যে তত্ত্বও কা খতরা হ্যায় উসকে খিলাফ লড়নে কে লিয়ে, সংঘর্ষ করনে কে লিয়ে ক্যা রণনীতি ও কার্যনীতি আপনানা চাহিয়ে, বো উসকে বারে মে উনকি জো সমঝ থি ও উস সময় উস তরিকে ইতনে সাফ তরিকে কি সমঝ কিসি অউর মে নেই থা। বৃহস্পতিবার কানায় কানায় পূর্ণ প্রমোদ দাশগুপ্ত ভবনে সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গণসঙ্গীত দিয়ে শুরু হয় স্মরণ সভা, তারপর নিরাপত্তা পালন করে বক্তব্য রাখেন নেতারা। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।